শতকরা অঙ্কের মূল কথাই হচ্ছে এই 100। শতকরা অঙ্ক মানে হচ্ছে 100 দিয়ে 100-র উপর ব্যালেন্স করে সমস্ত কিছু হবে। যা হবে শতকরা মানেই যেহেতু আমরা জানি 100 নিয়ে আমাদের সমস্ত কিছু হয়, 100%-এর উপরে গেলেই আমাদের লাভ বলি, 100%-এর নিচে চলে আসলেই আমরা লস বলি। তো টোটাল বিষয় নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব, কনসেপ্ট যা যা প্রয়োজন পড়ে সমস্ত ডিটেলিংয়ে আলোচনা করব। শর্ট ট্রিক্স তো সাথে তো থাকবেই, ওটা তো কমন ব্যাপার। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি সম্পূর্ণ যখন ক্লিয়ার করবে তখন তোমাদের এই শতকরা বিষয় নিয়ে আর কোনো দিনের জন্য কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো, তাহলে প্রত্যেকটা প্রশ্ন কনসেপ্টের সাথে সাথে যে শর্ট ট্রিক্স সমস্ত কিছু আলোচনা করে দিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলে দিই যে আমি প্রশ্ন করাতে করাতে, যেহেতু আমার তো টোটাল বিষয় জানা আছে, আমি প্রশ্ন করাতে করাতেই তোমাদেরকে ঠিক গুছিয়ে নিয়ে যাব। মেনলি ব্যাপার হচ্ছে এটাই যে আমি বলতে চাইছি যেহেতু আমার টোটাল বিষয়টা কমপ্লিট আছে, তাই আমি তোমাদেরকে প্রতিটা প্রশ্ন যখনই করাবো তখনই ওর সাথে সাথে যা কনসেপ্টের প্রয়োজন, যা যা বিষয়ের প্রয়োজন একসাথে বোঝাতে বোঝাতে আমি টোটাল কমপ্লিট করব। কোনো টেনশন নেই যে প্রথমে বোঝালাম না এর কি ডিটেলস, ওর কিচ্ছু লাগবে না। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের এই বিষয় নিয়ে মানে শতকরা বিষয় নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না, এটুকু তোমাদেরকে কথা দিচ্ছি। তাহলে চলো, একদম প্রথম প্রশ্নটা কি বলছে, যে বলছি এক্স এর 20%। তাহলে এক্স এর মানে এক্স, এক্স এর কথার অর্থ আমরা কি জানি গুণ, এর কথার অর্থ কি জানি অফ, অফ মানে আমরা কি গুণ সম্পর্ক করি না। তাহলে এক্স এর, এর মানে গুণ, এক্স এর 20%। তাহলে 20%টাই আমরা লিখবো, 20%। এখানে যে পার্সেন্ট ছিল না, এই পার্সেন্টটা আউট হয়ে গিয়ে নিচে 100 বসে। তাহলে ক্লিয়ার হলো বিষয়টা, তাহলে পার্সেন্ট, তাহলে আমরা বুঝতে পারলাম এক্স এর 20% ক্লিয়ার হয়ে গেল লেখা। ইকুয়াল আমাদের কি বলছে ওয়াই, ওয়াই এর, এর মিনস আমরা যেটা বললাম গুণ 30%, অর্থাৎ 30% পার্সেন্ট আউট করে দিয়ে আমরা কি করছি নিচে 100 বসিয়ে দিচ্ছি। এইটুকু ক্লিয়ার হয়ে গেল, তাহলে এইটুকু তো সাজানো কমপ্লিট। এবার বলছে হলে ওয়াইটা, ওয়াই ইকুয়াল এক্স এর, এক্স এর কত শতাংশ, এক্স এর, এর কত শতাংশ আমি তো জানি না, সামথিং এখানে এ শতাংশ হতে পারে, এ শতাংশ, শতাংশের জন্য নিচে আমরা 100 দিয়ে দিলাম। এরপরে আমরা ক্যালকুলেশন করলেই আমরা ওটা পেয়ে যাব, এটা আমাদের তো মেন কোশ্চেন। তাহলে আমরা করব কি করে এটা আমরা পরে দেখছি, আগে এইখানে এক্স আর ওয়াই তো ভ্যালুগুলো বের করি। এবার একটা কাজ দেখতে পাচ্ছি, কী করতে পাচ্ছি যে এই 100, এই 100 যেহেতু সমান সমান আর সবাই এই পাশে পাশে, তো গুণ সম্পর্ক, তার মানে নিচের 100 আর এদিকেও নিচে 100। তাহলে নিচে নিচে আমরা জানি সময় সময় নিচে নিচে কাটাকুটি যায়, ওপরে ওপরে কাটাকুটি যায়, আর কোনাকুনি কী হয় গুণ সম্পর্ক হয়। এবার এটা আর দেখো এই 0-0 কেটে গেল। এবার একটা কাজ করতে পারি, এগুলি তো কোনাকুনি গুণ সম্পর্ক, এই তিনটাকে এক্স এর নিচে নিয়ে আসতে পারি। তিনটাকে অ্যাকচুয়ালি কী হয় ব্যাপারটা হচ্ছে, এখানে 100 দিয়ে কাটলে 100-কে 100 না, তিনের সাথে এই একের গুণ করলে 3-কে 3 হয়ে যায় না, এখানে 3 মানে এই এক্স এর নিচে আমরা 3, এই তো টোটালটা তো নিচেই, তাহলে 3 নিয়ে চলে আসলাম। এই দুইটাকে কেটে আমরা কী করবো, কোনাকুনি গুণ সম্পর্ক, তাহলে কিসের নিচে নিয়ে আসলাম, এখানে যে কোনো জায়গায় বসা দেবো, মানে ওয়াইয়ের নিচে মানে 2 বসিয়ে দাও। তাহলে এটা তো 3 কেটে এদিকে আনলাম, তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, আমরা একই জায়গায় জিনিসটাকে বোঝার চেষ্টা করবো, যার নিচে যেটা থাকে তার ভ্যালু হয়, যার নিচে যেটা থাকে তার ভ্যালু হয়। তাহলে এক্স এর ভ্যালু 3 আর ওয়াইয়ের ভ্যালু কত, আমরা 2 পেলাম। এইখান থেকেই বিষয়গুলো বুঝে নেওয়া যায়। তাহলে ওয়াইয়ের, ওয়াইয়ের ভ্যালু কত 2 পাচ্ছি না, তাহলে ওয়াইয়ের নিচে আমরা কী লিখবো 2 লিখলাম। ইকুয়াল ইকুয়াল এক্স মানে কত, এক্স মানে 3 পেয়েছি না, 3 লিখবো। এইবার কত পার্সেন্ট জানি না, পার্সেন্টের জন্য নিচে 100 লিখলাম। এইবার আরও কী করতে পারবো এখান থেকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি কি কাটাকুটি কি সম্ভব, একদম এটা তো উপর নিচে কাটাকুটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 100-কে এই কোনাকুনি গুণ সম্পর্ক না, 200-র সাথে, 2-এর সাথে যদি 100 গুণ হয় তাহলে 200 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা মুছে দিয়ে, এটাকে আমরা মুছে দিয়ে কী বানাচ্ছি, এটাকে ডাইরেক্ট আমরা 200 বানিয়ে দিচ্ছি, যেহেতু ভিডিওতে দেখছো অসুবিধা হবে না। তাহলে এটা করে দিলাম, আর 3 তো আমার কোনাকুনি মানে 3 নিচে চলে আসে, তাহলে এটা কেটে দিলাম। তাহলে এ যে কত পার্সেন্ট, এ হচ্ছে 200/3, অর্থাৎ অপশান কি আছে, হ্যাঁ বি অপশানটা আছে, 200/3। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, দেখো কত দ্রুত হয়ে গেল না। এবার হয়তো তোমাদের এইখানে একটু হয়তো প্রবলেম হতে পারে, কীরকম ব্যাপারটা একটু গুছিয়ে বলে দিচ্ছি। তাহলে এই জায়গাটা কিন্তু শর্টভাবে এইভাবেই করবে, ঠিক আছে। আরেকবার যদি তোমাদের যাদের গুলিয়ে গেল ব্যাপারটা, এদিকে তো আমাদের 20/100 ছিল, এইখানে আমাদের ওয়াই এর ভ্যালু ওয়াই ইন্টু কত, 30/কত আমাদের ছিল 100, 100-100 তেমনি উপূর্ণ গেছে, এই 0-0 তো কাটা দিয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কি এই যে 2x = এটা করে করে তো গুণ সম্পর্ক না, তাহলে 3y, আমরা এটাই তো কাজ করলাম আর কিছুই তো করলাম না, দুইটাকে এদিকে তাড়িয়ে দিলাম, যেহেতু কোনাকুনি গুণ সম্পর্ক হয়
এটাকে যদি আর সুন্দর করে মাঝখানে বসাই তাহলে আবার দেখতে সুন্দর লাগছে। এটা আমরা কেটে আমরা তিনে তিন নিচে চলে আসলো না, তাহলে এক্স এর ভ্যালু কত 3 আর ওয়াই এর ভ্যালু কত 2, এইটাই করছিলাম। মানে ওখানে এক জায়গায় হয়তো যারা বোঝার বুঝতে পেরেছো, যাদের প্রবলেম হচ্ছে একটু সুন্দর করে জিনিসটা দেখিয়ে দিলাম। মাঝখানে তোমাদেরকে একটা কথা বলে দিই, হোমওয়ার্কটাকে মিস করবে না। তার কারণ হচ্ছে একটাই, যখন আমি যেটা শিখিয়ে দিলাম, যখন তোমরা নিজে খাতা কলমে করবে না, তখন সেটা সব থেকে বেস্ট বুঝতে সুবিধা হবে। মানে তুমি যখন খাতায় করছো তখন ব্রেনটা ঢুকবে যে না এই অঙ্কটা এইভাবে এইভাবে হলো, তখন সেটা মনে থাকবে। আর না তো দেখে চলে গেলে সেটা কিন্তু মনে থাকবে না। তার জন্য বারবার বলি, আর তার জন্য তোমাদের কষ্ট করে হোমওয়ার্ক তৈরি করি, ডাটা চেঞ্জ করে সেটা নিজের হাতে লিখি, হাতে লিখে হয়তো বলে দিই যে আমাদের যেগুলি তোমাদের বোঝাচ্ছি সেটা তো শিখবেই শিখবে। দেখা গেলো বাই চান্স পাস করলে একটা দুটো হোমওয়ার্ক বেঁধে গেল, এমন না যে ওইখানে বেঁধে গেলো মানে পরের পরের প্রশ্নগুলি দেখলেই না। আমি যেগুলি বোঝাচ্ছি সেগুলি একটাও মিস করবে না, 10টা হোক 11টা প্রশ্ন হোক সেগুলি প্রত্যেকটাই দেখবে। বাই চান্স মনে করো হোমওয়ার্ক বেঁধে গেল, এমন না যে পরেরগুলো দেখবেই না, এমনটা করবে না, কখনো বিশাল বড় ভুল করবে। তাহলে প্রতিটা প্রশ্ন আমি যেগুলি বোঝাচ্ছি দেখবে, হোমওয়ার্ক দুই একটা পাচ্ছ না ঠিক আছে ছেড়ে দাও, কোনো ব্যাপার না, চেষ্টা করবে আরেকবার দেখা ভিডিওটা, ভিডিও দেখে আবার চেষ্টা করা, তাহলে অবশ্যই পারবে। আমি যেভাবে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি আশা করি তো প্রত্যেকটাই পারার কথা। তারপরে যেটা রইল, তাহলে যেটা বললাম যে হোমওয়ার্কটা করলে সব থেকে বেশি মাথায় অনেক দীর্ঘদিন থাকবে আর সেটা মনেই থাকবে, আর নতুবা কী হবে অনেক সময় কি ভুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তার জন্য বারবার আমি কি বলছি যে হোমওয়ার্কটা অবশ্যই প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকেই করবে, ঠিক আছে? কমেন্ট বক্সে জানাবে, খাতায় লিখে গ্রুপে জানাবে, যেভাবে খুশি জানাও আমি দেখব। তো এই হচ্ছে মেন ফ্যাক্ট। তার মধ্যে আবার অ্যান্সার কী তো কমেন্ট বক্সও দেওয়া থাকে, তারপরে তোমাদের যে ডিসক্রিপশান বক্স সেটাতেও দেওয়া থাকে, মানে হয়তো দেওয়া গেলো কিছু সময় পরে দিয়ে দিই সেটা। তো এই হচ্ছে ব্যাপার, দুই একটা প্রশ্ন বাই চান্স অপশানে ভুল যায় যেটা হোমওয়ার্কে ভুল যায়। এমনি নর্মাল আমি তোমাদেরকে যেগুলি বোঝাচ্ছি সেগুলি কোনো সমস্যা নেই, ওগুলি তো শিখবেই শিখবে, এটা তো প্রথম কাজ, তারপর হোমওয়ার্কগুলো করবে। কেন বারবার একই কথা বলছি, তার কারণ হচ্ছে যাতে এইখান থেকে বেস্ট কিছু শিখতে পারো। দেখো দ্বিতীয় প্রশ্ন আমাদের কি বলছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% এবং 25% কম, প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? দেখো তিনটে সংখ্যা না, আমি একটা কাজ করি, এ বি সি তিনটে সংখ্যা আমি তাদের নাম লিখে নিলাম, বলছে দুটি সংখ্যায়, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে, তৃতীয় সংখ্যা তাহলে এটা, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে আমি ধরে নিয়েছি। তাহলে তৃতীয় সংখ্যাটি থেকে, তৃতীয় সংখ্যা আমরা যেহেতু পার্সেন্টে অঙ্ক, এবার আমরা কি জানি, এবার একটা জিনিস তোমাদেরকে মাঝখানে বলে দিই, পার্সেন্টে অঙ্ক না 100-এর উপর ব্যালেন্স করেই হয়, 100 মানে 100 মানে 100% ফুল, এটা হচ্ছে সর্বোচ্চ, এর উপরে দিয়ে গেলে লাভ হবে, 100-এর উপরে দিয়ে গেলে লাভ হবে, আর 100-এর নিচের দিকে চলে আসলে লস হবে। তাহলে এই 100%-এর উপর দিকে চলে গেলে আমরা কি বলি লাভের অংশ, আর তার নিচের দিকে চলে আসলে আমরা কি বলি লসের অংশ, তাই না? এ হচ্ছে মেন প্রধান কনসেপ্ট, এর উপরে ব্যালেন্স করে সমস্ত কিছু চলে। এবার আমি একটা কাজ করছি যে বলছে তৃতীয়, এখানে তো কোনো মেন ভ্যালু দেওয়া নেই, শুধু পার্সেন্ট দেওয়া চাই, 20% এটা পার্সেন্ট ওটা পার্সেন্ট, তাহলে সি এর থেকে বলছে, সি মিনস এখানে তৃতীয় একটি সংখ্যা থেকে, তাহলে তৃতীয় সংখ্যাকে যদি 100 ধরি তাহলে আমার বেস্ট হবে এখানে ক্যালকুলেশন করতে। আর এগুলি এভাবে করতে হবে, কেন আমাদের এখানে পার্সেন্টের অঙ্ক না, তাহলে এটাকে যদি আমি 100 ধরি, বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে আমাদের 20% আর 25% কম, প্রথমটা হচ্ছে 20% কম, 100 থেকে 20% কম মানে 80 হবে, 100-এর উপরে যা পার্সেন্ট থাকে ততই বাড়ে, আর যত যদি কমার হয় তাহলে ততই কমে যায়। তার কারণ হচ্ছে এটাই, দেখো এই সিম্পল যখন বোঝাচ্ছি প্রথমে বুঝিয়ে দিই টোটালটা, 120% বাড়া মানে কি 120%, তাহলে এই 100 এটা তো মেন আমি ধরেছিলাম 100, 120% কত, 20% মানে নিচে 100, তাহলে 100-100 কেটে গেলে তো 20 হবে না, তাহলে 20% কী বলছে কমে যাওয়া, তাহলে 100 তো মেন ছিল, তার থেকে 20 কমে গেলে কত 80 তো হবে না, তার জন্য তো ডাইরেক্ট 80 লিখলাম। এটা জাস্ট একবার বুঝিয়ে দিলাম, কেন অনেকে এই সিম্পল কনসেপ্টটা ক্লিয়ার থাকে না বলে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, এই হচ্ছে মেন ব্যাপার। এইবার যেটা বলার, তাহলে এটা 20% কম, আর একটা হচ্ছে 25% কম, 25% কম মানে 100 থেকে 25 কমে গেলে কত 75ই হবে, এইটুকু এইটুকু জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেলো। তাহলে কী বলছে, বলছে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে, তৃতীয় একটি সংখ্যা থেকে 20% কম মিন্স 80 হচ্ছে, আবার 25% কম মিন্স আমাদের 75 হচ্ছে,
এবার এখানে থামছে না, ব্যাপারটা হচ্ছে কি, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? এই প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম দেখেই বুঝতে পারছি পাঁচ কম না, পাঁচ কমেই তো 75 হচ্ছে। তাহলে এই প্রথম সংখ্যাটি থেকে কার থেকে বলছে, প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি, তাহলে প্রথম সংখ্যার থেকে কত কম? প্রথম সংখ্যার থেকে পাঁচ কম। তাহলে কার থেকে কম? 80 থেকে কম, মানে প্রথম সংখ্যার থেকে কম। তাহলে 100-এ কত? ব্যাস, এই হচ্ছে অঙ্ক। যে করে হোক কাটাকুটি খেলা খেলো, অ্যান্সার চলে আসবে 500 অঙ্ক। তো 80 চার দিয়ে কাটলে হচ্ছে কত? 4, চার দিয়ে কাটলে 2 × 5 = 25, তাই না? এইবার আমরা এখানে কাটাকুটি করব, এখান থেকে যদি কাটাকুটি করি তাহলে এইভাবেই কাটাকুটি করতে হবে। তাহলে হচ্ছে 25, তাহলে হচ্ছে গিয়ে 4 × 6 কত? 2 × 4 = 24, মানে 1 আসলো, 1/4 এত পার্সেন্ট। মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডি অর্থাৎ 6 পূর্ণ 1/4% আমাদের কি হচ্ছে এখান থেকে এটা কমছে। মেন ব্যাপার, হোমওয়ার্কটা অবশ্যই করবে। দেখো পরবর্তী প্রশ্ন এখানে কি বলছে, যে অরুণের আয়, অরুণকে এ লিখলাম, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে, তাহলে বরুণের থেকে এই যে অরুণের আয়টা এই বরুণের আয়ের থেকে 30% বেশি, তাহলে এটাকে 100 ধরে নিলাম, এর 30% বেশি মিনস 130 হবে। কনসেপ্ট ক্লিয়ার? বলছে এই বরুণের আয় অরুণের থেকে কত কম? অরুণের থেকে কত কম? 30 কম না? 30 কম তো, এর থেকে 30 কমই তো হলেই তো 100 হয়। তাহলে এর 30 কম, তাহলে 130-এর কত কম? 30 কম। 100-এ কত? পার্সেন্টের অঙ্ক মানে 100 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে আমরা কি করব, এটা এটা কাটবো, তাহলে এটা এটা গুণ করলে 300 হয়। 300-কে 13 দিয়ে ভাগ করা কাজ, তাই না? 300-কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, 13 দুগুণে কত? 2 × 6 = 26, মিনস এখানে 4 আসলো, 0 আসছো, 3 × 13 কত? 39, মানে 39, 1 আসবে, 1/13 আসবে, এত পার্সেন্ট কম। তাহলে এটার থেকে এটা কত পার্সেন্টে কম? পার্সেন্টে হচ্ছে 23 পূর্ণ 1/13। এখানে কি আছে? আচ্ছা, এইখানে অন্যভাবে দেওয়া আছে, পয়েন্টে দেওয়া আছে, তাহলে আমরা পয়েন্টও করব। যদি পয়েন্ট না দেওয়া থাকতো তাহলে এটা হতো, তাহলে পয়েন্ট দিয়ে আমরা একটা শূন্য নিয়ে আসলাম, তাই না? এবার একটা শূন্য দিয়ে একটা শূন্য নেবো, তাই না? এইবার 7 × 91, 7 × 13 কত? 91। তারপর এখানে 9 বসবে, এরকম সামনে 23.07, অর্থাৎ এই অপশানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো? মানে ওইভাবে থাকলে ওইভাবে অ্যান্সার বলতাম, যেহেতু আমি অপশান খেয়াল করিনি, অপশান লাস্টে দেখার পর দেখছি এইভাবে আছে, তাহলে আমরা এইভাবে করব। তাহলে আমাদের এখানে পার্সেন্টে কত কম? পার্সেন্ট হচ্ছে 23.07% কম। দেখো একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, তাহলে বইয়ের দামের বৃদ্ধির হার কত? আচ্ছা, বইটা ছিল প্রথমে, প্রথম দাম কি ছিল? প্রথম দাম ছিল আমাদের 180 টাকা, তাই না? কিন্তু বইটা পরে কত টাকা হয়ে গেল? বইটা পরে হয়ে গেল দামটা 216 টাকা। তাহলে বাড়লো কত টাকা? মুখে মুখে ক্যালকুলেশন করা যায়, এদিকের 20 টাকা আর ওদিকে 16 টাকা, তাহলে কত? 36 টাকা বেড়ে গেল না? কার উপরে বাড়লো? এটার উপরেই তো বাড়লো, এই 180 টাকার উপর বেড়ে সেরেই তো এটা হলো, নাহলে আসলো কোথার থেকে এটা? তাহলে বলছে বইয়ের দামের বৃদ্ধির হার কত? তাহলে আমরা যে এটা এটা আমাদের মেন টাকা ছিল, আসল মানে মূল টাকা ছিল, প্রথম ক্রয় মূল্য ছিল। তাহলে আমরা এখান থেকে করবো, 180-তে আমার বাড়লো কত? 36 টাকা। তাহলে 100-এ কত? তাহলে আমরা যদি কাটাকুটি খেলা খেলি, এখানে 0 0 কাটবো, 18 × 36, আর একটা 10 আছে, তাহলে কত? 20%, 20% ভালো, এটা আমাদের কি অ্যান্সার। ক্লিয়ার? দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে, যে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য মানে মোট মূল্যটা, বর্ধিত মূল্য মানে কি, মোট মূল্যটা কত, টোটাল মূল্য যেটা। তাহলে 12% অনলি 12% বৃদ্ধির জন্যই পার্সোনালি কোনো একটা বইয়ের দাম কি ছিল, এরম একটা টাকা ছিল বইয়ের দাম। আচ্ছা, বইয়ের দাম তো বিতে বুকি লিখে রাখলাম, ঠিক আছে? তাহলে বইয়ের কত 12% শুধু বৃদ্ধি পেল, তাহলে আগে কত বইয়ের দাম, মেন দাম সেটা তো আমি জানি না, একদম জানার দরকার নেই, মানে লাস্টে এটা পাবো। শুধুমাত্র 12% বৃদ্ধি পাওয়ার জন্যই সেই বইটা কত বৃদ্ধি পেলো, ইনক্রিজ হলো আমাদের হচ্ছে 19.2 টাকাটা, ঠিক আছে?
তাহলে এবার বলছে যে বইয়ের বর্ধিত মূল্য কত, বইয়ের যে মোট মূল্যটা ছিল কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করব, এখানে পয়েন্ট তুলে আমরা এখানে কি শূন্য নিয়ে চলে আসতে পারলাম, এই একটা শূন্য এখানে শূন্য কাটতে পারছি। আচ্ছা, 12 দিয়ে কি এটা কাটা যায়? 12 কে 12, তাহলে থাকে 72, তাহলে 6 বারং 72 মানে 6, আর এখানে 10 রয়েছে, তাহলে শূন্য গুণ করলে 10 এর সাথে 16 গুণ করলে 160 হয়ে যায়। 160 টাকা কি আমাদের বইয়ের দাম ছিল। আবার বাড়ল কত টাকা? 19.2 টাকা। না তবেই তো মোট টাকাটা এখনকার আসবে না, বাড়দিতে মূল্য মানে বেড়ে সেরে কত আসলো টাকাটা, এটা অনেকে ভুল করে ফেলবে। তাহলে এক্স এর ভ্যালু এই 160 মিলি দিয়ে বাড়ির দিকে চলে আসবে, কিন্তু একদম ভুল করবে না, ঠিক আছে, অপশন হয়তো নেই বেঁচে গেলে। তাহলে এখানে যোগ করলে কত? যে 160.0। এই পয়েন্টের কালকে দেখছিলাম একজন তোমরা মেসেজ করেছিলে যে এই পয়েন্টের যোগটা পারছিলে না, পয়েন্টের সঙ্গে পয়েন্টের মিল রাখতে হবে, ঠিক আছে। এবার ডান পাশে পয়েন্টের পরে শূন্য বসালে কোনো প্রেশার নেই, তো এখানে আমাদের শুধুমাত্র 2, এখানে আমরা দেখতে পাচ্ছিলাম 9, এখানে 7, এখানে 1, তাহলে 179.2। 179.2 মিনস এখানে আমরা দেখতে পাচ্ছি সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেল? দেখো, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি। এবার প্রকৃত সংখ্যা মানে যেটা দিয়ে আমি কিনে এনেছিলাম সেই ব্যাপারটাই চাইছে। তাহলে প্রকৃত সংখ্যাটি আমি এটা, ঠিক আছে। তাহলে এর এই যে সংখ্যাটা, এই যে মেন যে টাকাটা ছিল, তার উপর আমার 15%টি অনলি বৃদ্ধি হয়েছে। 15% বৃদ্ধির জন্য শুধুমাত্র বৃদ্ধি হয়েছে 60, এই 15% মানেটাই হচ্ছে 60, ঠিক আছে। তাহলে প্রকৃত মূল্য যেটা কিনা আমি অরিজিনালি আগে কিনে এনেছিলাম, তাহলে এখান থেকে কাটাকুটি খেলা খেলো, এখানে 4 15 60 হয়ে যায়, এখানে কোনাকুনি 100 দিয়ে গুণ করলে 400 হয়ে যায়। তাহলে এক্স এর যে ভ্যালুটা কত? 400 আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেল? চিনির মূল্য 20% বাড়লো। আচ্ছা, ভালো কথা, চিনির মূল্য কত পার্সেন্ট বাড়লো? মনে করো যেহেতু পার্সেন্টের অঙ্ক আমরা সবসময় 100কে নিয়েই চলবো, তাহলে চিনির মূল্য আগে ছিল 100 টাকা, মনে করো কত পার্সেন্ট বাড়লো এখন? বেড়ে সেরে হলো কত? 20% বাড়লো, মিনস কত? 120 টাকা হলো, তাই না? এটুকু আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারলাম, এই যে 20% বৃদ্ধির ফলে, ইনক্রিজের ফলে এটা হলো। আচ্ছা, খরচ অপরিবর্তিত রাখতে হলে, আচ্ছা ভালো কথা, এবার একটা জিনিস খেয়াল করো, মনে করো যে আমি 100 টাকা দিয়ে আগে চিনি পেতাম, তাহলে আমার 20% বেড়ে যাওয়ার ফলে এখন 120 টাকা খরচ হচ্ছে। বলছে খরচ অপরিবর্তিত রাখবো, অর্থাৎ খরচ আমি 100-100ই রাখবো, আমি বাড়াবো না, তাতে আমার চিনি কম আসুক, তাতে আমার কিছু আসা যায় না, কিন্তু আমি 100 টাকাই খরচ করব, যতই আমার 120 টাকা চিনির দাম হয়ে যাক না কেন। বলছে খরচ অপরিবর্তিত রাখতে হলে মানে কি, আমার এই টাকার বদলে আমি 120 টাকা দিয়ে সেই জিনিস, মানে আগে মনে করো 1 কেজি পাওয়া যেত, 1 কেজি পাওয়া যেত, সামথিং ধরে নাও 1 কেজি, আগে 1 কেজির দাম 100 টাকা ছিল, এখন 1 কেজির দাম কত হয়ে গেছে? 120 টাকা। কিন্তু উনি বলছে আমি তো আগে 100 টাকা খরচ করতাম 1 কেজির জন্য, কিন্তু আমি 120 টাকা যেহেতু হয়ে গেছে চিনির দামটা, আমি 120 টাকা খরচ করব না, দরকার পড়লে আমার এখানে 100-1 কেজির পরিবর্তে একটু কম দেওয়া হোক, তবু আমি 100 টাকারই চিনি আনবো বাড়িতে, এর থেকে বেশি আনবো না, খরচ আমি বেশি বাড়াবোই না, এরম একটা ব্যাপার। তাহলে তার কত কমাতে হবে? বর্তমানের যে মূল্য থেকে 20 টাকা কমাতে হবে না, 20 টাকা কমিয়েই তো সে 100 টাকার জিনিস নেবে। তাহলে 120 টাকার যে দ্রব্যটা, যেটা কিনা 1 কেজি পাওয়া যেত, তার থেকে কমাতে হচ্ছে তার কত? 20 20 কমাতে হচ্ছে। তাহলে কার উপর কমাতে হচ্ছে? এর উপরে না, এখন তো বর্তমান মূল্য এটা, তাহলে 120-তে কমাতে হচ্ছে, কমাতে হচ্ছে কত? 20 কমালেই তো সে আবার সে অপরিবর্তিত রাখতে পারবে তার টাকাটা, তাহলে কত কমাতে হচ্ছে? 20 হান্ড্রেডে কত? পার্সেন্টে কত? সবসময় পার্সেন্টে দেখো, সব অপশানে পার্সেন্ট লাগানো আছে। তাহলে 00 কাটলাম, এটা এটা কাটলে 6 6 দিয়ে আমি 100কে ভাগ করব, এটাই হবে আমার অ্যান্সার, অর্থাৎ একবার দিলে 6, এখানে 4 0 আসবে, 6 6 বারে কত? 36 হয়, 4 4 বাই কত? 6, 2 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, অর্থাৎ 16 পূর্ণ, অর্থাৎ 16 পূর্ণ 2/3% আমার কিন্তু কি করতে হবে, ওই খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে, দ্রব্যটা এত কমাতে হবে, মানে 1 কেজির যেখানে পেত তার থেকে এই 16 পূর্ণ 2/3% কম পাবে, এবার যা হিসাবে তাই, ঠিক আছে, এসে মেন গল্প। তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসলো? ডি ডি অপশান, অর্থাৎ 16 পূর্ণ 2/3 আমাদের সঠিক।
দেখো পরবর্তী প্রশ্নটা বলছি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, ভালো কথা, এর তোমাদের বলে দিয়েছি এর মানে কি, এর এর মানে হচ্ছে, এর মানে অফ, অফ মিন্স কত, আমাদের গুণ সম্পর্ক, তাই না? তাহলে গুণ আমাদের কি 50%, 50%-এর জন্য নিচে কত, 100, ক্লিয়ার হয়ে গেলে এইটুকু সাজিয়ে ফেললাম, যা যা আছে তাই করছি, আলাদা কিছু করছি না। তাহলে কি বলছে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হয়ে গেল, এর এর কত, 30%, 30% মিন্স নিচে আমরা 100 লিখলাম, হলে আমাদের কি বলছে ওই আগের মতনই, মানে এমনটা হলে বলছে ওয়াই, ওয়াই ইকুয়াল টু এক্স এর কত পার্সেন্ট, তাই না? এটাই ইকুয়াল ভ্যালু আমাদের চাইছে, চলো আমরা করে ফেলবো, পার্সেন্ট কমে কত শতাংশ। তাহলে আগে তো আমরা এইটুকু দেখি এক্স আর ওয়াইয়ের ভ্যালুগুলি কত, এই নিচের 100, এই নিচের 100 কেটে গেল, তার কারণটা এটাই কাটতে পারছি, এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে না, ব্র্যাকেটে রয়েছে মানে এটা একটা গোটা সংখ্যা, তার মাঝে মাঝে গুণ সম্পর্ক আছে, যদি আবার এরা খোলা থাকতো, ব্র্যাকেট ব্র্যাকেট যদি না থাকতো, তাহলে কিন্তু এটা কাটাকুটি করতে পারতাম না, খুব সাবধান থাকবে, তাহলে গুণ গুণ সম্পর্ক আছে সবাই মিলেমিশে, তাহলে সেইভাবে কাটতে পারলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এবার আমরা সেই আগের মতন খেলবো, মানে অর্থাৎ মিন্স কি, এই তিনকে কোনাকুনি নিচে নিয়ে আসতে পারছি, আর তাহলে কেটে দিলাম এটা, আর এই পাঁচকে আমরা এর নিচে নিচে চলে আসতে পারছি, তাই না? তাহলে অ্যাকচুয়ালি তো সমানটা মানে একটু মিডিল দিলে সবথেকে বেস্ট, তাই না? ওই একই ব্যাপার, বুঝে নিতে বোঝাটাই সবথেকে ব্যাপার, আর কিছু না। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু 3 পাচ্ছি, আর এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত, 5 পাচ্ছি। এবার এখান থেকে আমরা ওইভাবে বের করে নেবো যে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত, 5 পেলাম, আর এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত, আমরা 3 পেলাম, প্লাস মাইনাস কেটে গেলে তাহলে 2x, 2x পাচ্ছি এখান থেকে, আর এখানে 5 আর 3 কত, 8 পাচ্ছি, এখান থেকে কাটলে কত, 4 পাচ্ছি, কার ভ্যালু, এক্স এর ভ্যালু 4 পেলাম। তাহলে এক্স প্লাস ওয়াই মিলেমিশে যদি 5 হয় আর এক্স এর ভ্যালু 4 নির্দিষ্ট করে আমরা পেয়ে গেছি, তাহলে ইনি কত, এক ছাড়া তো জিন্দিগি তো হবে না, দুজনে মিলেমিশেই তো 5, তাদের ইকুয়াল ভ্যালুই তো 5, তাহলে ওয়াইয়ের ভ্যালু তাহলে কত পেলাম, ওয়াইয়ের ভ্যালু অনলি 1 পেলাম, তাহলে মুখে মুখে ক্যালকুলেশনের ব্যাপার আর কিছুই না। তাহলে আমরা এখানে এটা সাজাবো, ধরে ওয়াই ইকুয়াল টু এক্স এর কত পার্সেন্ট আমরা এখানে করব, তাহলে ওয়াই মিন্স কত, ওয়াই মিন্স অনলি 1, 1 এই ওয়াইয়ের জায়গায় আমরা কি লিখতে পারছি, অনলি 1 লিখতে পারছি, ইকুয়াল এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু 4, এক্স এর ভ্যালু 4 লিখবো এখানে, আর এখানে আমাদের এ মানে কত পার্সেন্ট সেটাই তো আমাদের বের করা কাজ, তাহলে এটা এটা কাটলে কত, আমাদের 4 25 100, 25 কেটে গেলো, তাহলে 25 কোনাকুনি একের সাথে গুণ হয়ে গেলে কত, 25 হবে, তাহলে 25 হবে, এখান থেকে কেটে দিলাম, তাহলে এর যে কত পার্সেন্ট, এর পার্সেন্ট হচ্ছে 25%, মিন্স আমাদের এখানে অপশান কোথায় আছে, সি অপশান আমাদের সঠিক অ্যান্সার, ক্লিয়ার হয়ে গেলো ব্যাপারটা পুরোপুরি। দেখো পরবর্তী প্রশ্নটা বলছি, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, তাহলে এক ব্যক্তি, এ নাম দিলাম এক ব্যক্তি, আয় করে, আয় করে আমরা কত মনে করি, 100 আয় করে, 100%ই আয় করে, তার মধ্যে 10% সঞ্চয় করে, তাহলে সঞ্চয়, সঞ্চয় করে কত, 10% মিন্স এর 10% মিন্স 100, 10% মিন্স 100ই হয়, এটা আমরা বুঝি, তাহলে 100-র মধ্যে যদি 10 টাকা সঞ্চয় করে সে, তাহলে আর বাদ বাকি টাকা কি, সব খরচ করে ফেলে, তাহলে যে খরচ, খরচ তাহলে কত করছে, যদি 100 টাকার মধ্যে 10 টাকা সঞ্চয় করে, তাহলে 90 টাকা সে খরচ করে ফেলছে, সিম্পল সিম্পল কনসেপ্ট, আমরা এগুলো বুঝি, গেল গেল। তার আয় 10% কমলেও, তার আগে আয় ছিল কত, আগে আয় ছিল আমার 100 টাকা, কিন্তু এখনের আয় বলছে 10% কমে যাওয়া মানে, 110% কমে যাওয়া মানে 90 হওয়া, এটুকু বুঝতে পারলাম, কমে কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তাহলে সঞ্চয়ের পরিমাণ একই থাকে মানে আগে যে 110 ছিল এখনও 10ই থাকবে, বলছে 10ই রাখ থাকবে, হ্যাঁ হলো পরি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার শতকরা খরচ কত কমবে, তাহলে ও এখন কামাচ্ছে হচ্ছে 90, সঞ্চয় করছে 10, তাহলে খরচ করছে কত, 90-এর থেকে যদি 10 সঞ্চয় করে তাহলে 80 কি, তাহলে খরচ করছে এখন। এবার বলছে শতকরা খরচ, শতকরার খরচ কত কমলো, মানে আগে তো খরচ করতো 90 টাকা, এখন খরচ করতে হচ্ছে তার কত, 80 টাকা, কারণ তার তো 10 টাকা এদিকে সঞ্চয় করতেই হচ্ছে, কিছু করাই থাকছে না তার, তাহলে 90 টাকা আগে যেহেতু খরচ করতো, এখন যেহেতু 80 টাকা ও খরচ করছে, তাহলে আগের থেকে কত কম খরচ করছে, 10 টাকা খরচ কম করছে, যদি টাকা হিসেবে ধরি তো, তাহলে আগের থেকে, আগের আগের থেকে কত কম, আগের মানে আগেরটা তাহলে ধরে চলতে হবে, তাহলে 90-এ কম করলো কত, 90-এ আমার কত কম করছে খরচ, 10 টাকা, তাহলে 100-এ কত, ব্যাস
অঙ্ক শেষ, তাহলে আমরা এক জায়গায় করে ফেললাম জিনিসটা, আর কিছু না। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, 9 দিয়ে 100কে ভাগ করলে, 9 দিয়ে 100কে ভাগ করলে যেটা হবে 11 বাদ দিলে 99 হয়, তাহলে 1 1/ হচ্ছে 9, এত পার্সেন্ট তাহলে কম করলো, মানে 11 পূর্ণ 1/9। ঠিক আছে, মিনস এখানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? পরীক্ষায় 5 নম্বর 36%, এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নম্বর কত? সিম্পল একটা কনসেপ্ট, সাধারণ তোমরা ম্যাক্সিমামই পারবে এটা। পরীক্ষার টোটাল নম্বর, তাহলে টোটাল নম্বর আমাদের চাইছে, টি লিখলাম, ঠিক আছে, এই টোটাল নম্বরের কত? 36%। 36% কি হচ্ছে, পেলেই কি 5 নম্বর, এই টোটাল নম্বরের 36 পেলে পাস হয়ে যাওয়ার কথা, মানে পাস হবে, হয়ের কথা না, পাস হবে। এই টোটাল নম্বরের 36% পেলেই আমরা পাস করতে পারবো, কিন্তু বলছে একজন ছাত্র 190 নম্বর পেয়ে, 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, তাহলে এই 190 পেয়েও সে কিন্তু পাস করতে পারলো না, আরও কত দরকার ছিল, আরও দরকার ছিল কত, 35, তাহলে আরও 35 যুক্ত করলে যে নাম্বারটা হতো তবে সে পাস করতে পারতো। তাহলে এটা কি হচ্ছে, 5 নম্বর না? আর আমি এটা কি প্রথমেই লিখেছিলাম না, টোটাল নম্বরের মধ্যে 30% পেলেই 5 নম্বর, তাহলে এটার রিয়াল ভ্যালু 5 নম্বর এটা, আর এটার মানে টিয়ের ভ্যালু জানি না, তাই সেইভাবে 5 নম্বর পার্সেন্ট হিসেবে 5 নম্বর এটা, তাহলে এর ভেজা ভ্যালু, এর ভ্যালু সেম ভ্যালু। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? তার জন্য তো মিডিলে ইকুয়াল দিলাম। এবার চলো ক্যালকুলেশন করলে টি এর ভ্যালুটা আরামসে পেয়ে যাবো। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এখান থেকে পাচ্ছি কি, এখান থেকে আমরা পাচ্ছি যে টোটাল আমার এখানে কত যা আছে থাকুক, তাহলে 190 আর 35 যুক্ত করে দিলে কত হয়, এখান থেকে আমরা বুঝতে পারছি যে 200 225, 225, আর এদিকে আমরা পাচ্ছি কত, 36 36টি, আর এদিকে তোমার 100। এবার আমরা কাটাকুটি করতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। যদি আমরা কাটাকুটি করি, তাহলে এখান থেকে 4 দিয়ে কাটলে 4 9 36, তাই না? আর 4 দিয়ে কাটলে আমরা দেখতে পাচ্ছি 2 5 25, এটুকু হলো। যদি কিনা আমরা 9 দিয়ে এটাকে কাটার চেষ্টা করি, 9 দুগুণী কত, 18, এদিকে 22 পর্যন্ত 4, তারপরে পড়ে থাকছে 4 5 5 9 45, তাই না? তাহলে এই 25 25 গুণ করলে 25 স্কোয়ার বা 25 25 গুণ করা 625 হয়, আমরা জানি, তাহলে টি এর যে ভ্যালুটা হতো 625, 25 25 625 হয়। তাহলে এখানে আছে কোথাও? হ্যাঁ অবশ্যই, এই অপশানটাতে আছে। তাহলে আমাদের টোটাল যে নাম্বারের পরীক্ষা ছিল সেটা হচ্ছে 625 নম্বরের পরীক্ষা ছিল। তাহলে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল, 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত টাকা? আচ্ছা, তাহলে 45 টাকা নিয়ে আমি বাজারে গেলাম, 45 টাকা নিয়ে আমি বাজারে গেলাম। এবার বাজারে নিয়ে গিয়ে আমি তো জানি হয়তো 45 টাকার জিনিসই আমি পাবো, কিন্তু আমি বাজারে গিয়ে দেখলাম 25% জিনিসের দাম কমে, মানে 25% কমে গেছে, তার মানে আমার টাকা বেঁচে যাবে। তাহলে 25%টা কত আমি প্রথমত সেটা দেখব, যে এই 45 টাকার যে 25%টা কমলো, এই 25% যেটা কমলো, তাহলে 45 টাকার 25%টা কত সেই টাকা যেটা বাঁচলো, যে টাকাটা আমার এক্সট্রা থাকবে, কেন জিনিসের দাম কমে গেছে। তাহলে এটা কাটলে কত, 4 পাচ্ছি, এই 4 দিয়ে তো 45কে কাটা যায় না, তাহলে এইভাবে রেখে দিচ্ছি, তাহলে 45/4 এইভাবে রেখে দিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে এই টাকাটা আমার বেঁচে গেল, এই টাকাটা আমার বেঁচে গেল, এই টাকাটা আমার পকেটে রইলো জিনিস কেনার পরেও, কেন জিনিসের দাম কমে গেছে। এবার পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল, মানে এই জিনিসটা, এই টাকাটা, এইটা তো টাকা, এই টাকাটা তো আমার বেঁচে গেল, এই টাকাটা আমি বাড়ি ফিরিয়ে না নিয়ে এসে আরও 5 কেজি বেশি পেলাম এই টাকার বদলে, তাহলে এই তো টাকা। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 কেজি যেহেতু পেয়েছি, তাহলে 1 1 কেজির দাম পেয়ে যাব, বর্তমানের টাকাটা পাবো। বলছে 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল, তাহলে বলছে 1 কেজির ময়দার বর্তমান মূল্য কত, তাহলে এটা 5 দিয়ে এটাকে ভাগ করলে তো এগুলি তো বর্তমান মূল্যই, কেন 5 কেজি পাচ্ছি এই টাকা দিয়েই, বর্তমানে 5 কেজি পাচ্ছি এই টাকা দিয়েই, তাহলে 5 দিয়ে এই টাকাকে ভাগ করলে আমরা বর্তমান মূল্যটাই পাবো। তো নর্মাল ক্যালকুলেশন নিচে তো এখানে 1 আছে না,
তাহলে উপরের জিনিস সেম থাকে, এগুলো তো অনেকেই জানো 45 বাই কত 4 থাকে, আর নিচের অংশটা পাল্টি খায়। কেন এটা এক দিলাম? বোঝাতে সুবিধা দেওয়ার জন্য, আর কিছুই না। আর নর্মালি তো এই 4 এমনি নিচে অনেকভাবে জিনিসগুলো কনসেপ্ট বোঝা যায়, আর কিছুই না। 4 নিচে এসে 5-এর সাথে গুণ হয়ে যায়, এইভাবেও করা যেত। জাস্ট আমি আরও অন্যভাবে দেখিয়ে দিচ্ছি, তাহলে 1 বাই কত 5 হয়, দেখো জিনিসটা তাই দাঁড়াচ্ছে। তো যাই হোক, একবার বুঝলেই হবে, অসুবিধা নেই। আমরা এখান থেকে কী কী পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি উপরের 45-কে 45-এ রাখলাম, 4 5 কত 20 হচ্ছে, এইখানে ইচ্ছে করে 2 দিয়ে কাটবো, তাহলে সুবিধা হয়ে যাবে, আর কিছুই না। এবার 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 20-কে কাটলে 10 হয়, 2 দিয়ে কাটলে কত? 2 2 4, 2 2 4, আর এদিকে 5। এবার কী করছি, এই পয়েন্ট আরও ক্লিয়ারভাবে দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি তো একটা পয়েন্ট সরালে হয়ে যেত, এই পয়েন্টের জন্য উড়িয়ে আবার 100 আনছি, ঠিক আছে? এবার আরও ভালো ওইভাবে বুঝিয়ে দিই, তাহলে 2 0, তাহলে 2 সংখ্যার এদিকে চলে আসবে, অথবা ওই একটা সংখ্যা নিয়ে আসলেও হতো, যাই হোক যেভাবে বুঝতে পারো অসুবিধা নেই। তাহলে 2.25 হচ্ছে বর্তমান মূল্য, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা কিনা সি অপশানটা, হ্যাঁ একদম সি অপশানটা আমাদের সঠিক। দেখো ভোটের অঙ্ক, এই ভোটের অঙ্ক তো পরীক্ষাতে আসে আসে জানো, বিজয়ী প্রার্থী কত ভোট পেল, আবার যে হেরে যাওয়া পার্টি কত ভোট পেল, এমন অঙ্ক কিন্তু পরীক্ষা, যে কোনো পরীক্ষাতে ভীষণ পরিমাণে দেওয়া হয়। তো একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করলো, করে মোট ভোটের সংখ্যা কত? তাহলে এখানে আমরা কি করে করবো? এটা বিজয়ী প্রার্থী কত? বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেল, তাহলে বিজয়ী মানে পাস করলো, সে পাস করলো, আর যে ফেল করলো সে তো কম ভোট পাবে। তাই আমি সেভাবেই লিখছি, বিজয়ী প্রার্থী আর যে ফেল করা ব্যক্তি, যিনি পরাজিত ব্যক্তি। তাহলে যে কিনা বিজয়ী হলো সে কত পার্সেন্ট পেলো? 60% পেলো। তাহলে টোটাল তো আমার 100 না, টোটাল হচ্ছে 100, এই টোটাল হচ্ছে আমাদের কি, টোটাল 100-এর মধ্যে এ পেয়ে গেল 60%, আর ইনি তাহলে কে পাবে? ইনি তাহলে কত পাবে? 40%। এছাড়া তো কোনো কিছু ঘটনা ঘটেনি না এখানে, বলছে 60% পেয়ে এত ভোটে জয়লাভ করলো। খেয়াল রাখতে হবে, ভুল হয়ে যায় কিন্তু এখানে ম্যাক্সিমাম সবারই। তাহলে এর মাইনাস ফলটা কত? পেয়েছে ইনি 40, ইনি পেয়েছে 60, তাহলে কত বেশি পেলো? 20% বেশি না? 20% দেখে থেকে আমরা বুঝতে পারছি, এবার মাইনাস করো আমরা পেতে পারি এখানটায় 20% কি বেশি। এই 20% বেশি ভোটই ও কী হলো? জয়লাভ করলো। তার রিয়াল যে ভ্যালুটা সেটা হচ্ছে 5000। এই যে 20% যে বেশি পেলো, বলছে না 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করলো, তাহলে কত ভোটে জয়লাভ করলো? 20% ভোটে জয়লাভ করলো। আর রিয়াল ভ্যালু তো কত পার্সেন্ট? এর রিয়াল ভ্যালুর মানে হচ্ছে 5000 ভ্যালু, এর রিয়াল ভ্যালু হচ্ছে 5000 ভ্যালু, যেভাবে খুশি করতে পারো কোনো ব্যাপার না। এর রিয়াল ভ্যালু কত? 5000 ভ্যালু। তাহলে 100, টোটাল তো 100 লোক ছিল না, টোটাল 100% ছিল না, আমি কি বলছিলাম প্রথমে, টোটাল টোটাল কি 100% লোক ছিল? তাহলে টোটাল 100% লোক মানে কত? ওই কিক নিয়ম করব, তাহলে এর কত গুণ? এর কত গুণ? 20-র কত গুণ? 100? 5 গুণ না? চলো এটারও 5 গুণ বানিয়ে দাও, অত চাপ নেওয়ার কি দরকার? তাহলে এর 5 5 কত? 25, আর পরে 3টে 0 আমাদের অ্যান্সার, তাহলে 25000 আমাদের অ্যান্সার। বা ওই কিক নিয়ম শিখতে চাও? চলো শিখিয়ে দিচ্ছি। প্রশ্নবোধকের চিহ্নের উপরে যেটা থাকে সেটা লিখতে হয়, 5000-কে লিখবো, ইনটু দেবো প্রশ্নবোধকের জন্য গুণ দেবো। 20-তে যদি 5000 হয় তাহলে 100-তে আরও অনেক বেশি হবে, তাহলে এটার থেকে এটা বাড়ছে মানে এটার থেকে ওটা বাড়বে, কী বাড়বে জানি না, আমরাও তো আপাতত জেনেই গেলাম। তো কত বাড়বে? তাহলে এটার থেকে এটা বাড়বে, এটার থেকে, দুটো বাড়লে কী হয়, সেটিং পাল্টি খায়, দুটো বাড়লেও পাল্টি খায়, দুটো কমলেও পাল্টি খায়। মিনস এখানে কত আমরা, এখানে 100 চলে যাবে উপরে, আর এখানে আমাদের 20 নিচে চলে আসবে। এটা এটা কাটলে 5 হয়, 5 5 কত? 2 5 25, তারপরে 1 2 3 0 আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেল? যেইভাবে খুশি সমস্ত রকমভাবে দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেন কোনো সমস্যাই না থাকে, ঠিক আছে? সবার লাস্টে একটাই কথা জিজ্ঞাসা করি, যে ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এরকম ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যদি পারো বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে ভিডিওটি এই রইলো, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।